আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমরা বেশ কয়েক ভাইয়ের কাছ থেকে একটি প্রশ্ন শুনেছি সেটার উত্তরও দিয়েছিলাম আজকে একটু বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করছি কারণ আবারও দু এক ভাই প্রশ্ন করেছেন যে তাদের এলাকাতে বা তাদের মসজিদে এটা নিয়ে বেশ অনেকটাই মতানৈক্য সৃষ্টি হয়েছে তা আসলে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে যে নামাজে কাতার যখন পূর্ণ হয়ে যাবে লাইন যখন পূর্ণ হয়ে যাবে দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না এমতো অবস্থায় কোনো একজন মুসল্লি মসজিদে প্রবেশ করলে সে কি করবে সে কি কাতার করবে কাতারের পিছনে না সামনের কাতার থেকে কাউকে পিছনে টেনে নেবে না ইমামের সাথে গিয়ে দাঁড়াবে না একাকী নামাজ পড়বে না নামাজ না পড়ে দাঁড়িয়ে থাকবে এ বিষয় নিয়ে শুধু বর্তমানে নয় প্রাচীনকালের ইসলামের শুরুর দিকেও আউলামা কেরামদের মাঝে বেশ শক্ত মতভেদ বা এখতলাফ দেখা যায় তো এখতলাফের বিষয় সম্পর্কে বা মতামত সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি আলোচনা করব ইনশাআল্লাহ পুরোপুরি করতে না পারলেও প্রথম কথা হচ্ছে যে বলতেছেন জায়েজ উজোর থাকলেও জায়জ বা উজর না থাকলেও জায়েজ যে পিছনে একাকি কাতার করে দাঁড়াবে পিছনে একাই কাতার করে অর্থাৎ একাই লাইনের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এই কৌলের মত দিয়েছেন ইমাম মালিক ইমাম শাফি ইমাম আবু হানিফা রাহেমাহমুল্লাহ এবং ইমাম আহমদ ইবন হাম্বাল রহমাহুল্লাহরও একটু সম্মতি রয়েছে এদিকে এবং তাদের সাথে রয়েছেন সুফিয়ানা সৌরি ইবনুল মুবারক রহেমাহমুল্লাহ তাদের যে দলিল দলিল হিসাবে তারা উপস্থাপন করতেছেন যে হাদিস আবি বাক্রাহ সে হাদিসে বলা হয়েছে যে আবি বাকরা রদি তালান তিনি কাতারে সামিল না হয়েই রুকুতে চলে গিয়েছেন আল্লাহ রসুল্লাহাল্লাম যেহেতু তাকে নামাজ দ্বিতীয়বার পড়তে বলেননি নামাজ হয়ে গেছে এটা ধরে নিয়েছেন এ থেকে প্রমাণ যে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই দ্বিতীয়বার একটা দলিল দেন আবদুল্লাবনে আব্বাস রদি আল্লাহ তালুমা যখন আল্লাহ রসুল্ল্লা আলিহিহি হুসাল্লামের সাথে নামাজের জন্য দাঁড়িয়ে যান আল্লাহ রসুলের বাম পাশে আল্লাহ রসুল তখন তাকে ধরে পিছন দিক থেকে টেনে নিয়ে এসে পিছন দিক থেকে আল্লাহ রসুলের পিছন দিক থেকে টেনে নিয়ে এসে আল্লাহ এখন যে আল্লাহ রসুল নিয়ে আসলেন কিছুক্ষণ সময়ের জন্য হলেও তিনি আল্লাহ রসুলের পিছনে ছিলেন এতে কিন্তু তার নামাজ বাতিল হয়নি তারা আরেকটি দলিল দিচ্ছেন যে আল্লাহ রসুলের একটি হাদিস এসেছে সেই হাদিস খানা উপস্থিত হলে নামাজ হবে না পেটে ক্ষুদা আছে সামনে খানা আছে তাহলে খানা খেয়ে পরে নামাজ আদায় করবে তো এখানে এই হাদিসের ইস্তিদ্লাল হচ্ছে যে নাফি কামাল নামাজ হবে না এমনটি বলা হয়নি নামাজের পূর্ণতা আসবে না কারণ খানার উপস্থিতিতে পেটে ক্ষুদা থাকলে মানুষের মানসিক অবস্থা এরকম যে স্থির হয় না খুজুতে অনেকটাই কি অভাব হবে এই কামালিয়াতকে নফি করা হয়েছে পূর্ণাঙ্গতাকে নফি করা হয়েছে কাজেই এই হাদিসটা এরকমই যে পূর্ণাঙ্গতা আসবে না কিন্তু নামাজ হয়ে যাবে এটা হচ্ছে যারা একাকি কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করাটাকে তারা জায়জ মনে করতেছেন উজোরে অথবা ওজোর ছাড়া আর ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ এবং তার সাথে আরও অনেকেই রয়েছেন যেমন রাহওয়াই উনি ওইটা বলেছেন এবং পরবর্তীতে বেশ অনেক ওলামা কারামগুলো রয়েছেন তারা বলতেছেন যে না একাকি নামাজ আদায় করলে নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে এবং তারা হাদিস হিসাবে কিছু হাদিস উপস্থাপন করতেছেন এবং যারা জায়েজের পক্ষে তাদের হাদিসের জবাবও দিচ্ছেন যে আবিবাকি আল্লাহ হাদিস আল্লাহ রসুল ইসলাম বলেছেন ওয়ালা তুইদ তোমার এই অভ্যাস যেন ভবিষ্যতে না হয় এরদার আল্লাহ রসুল তাকে ইঙ্গিত দিচ্ছেন যে না এটা নিন্দনীয় একটি কাজ দ্বিতীয় হাদিস আব্দুল্লাহ আব্বাহ সরতালহমার হাদিসের উত্তর দিচ্ছেন জবাব দিচ্ছেন যে হাদিসটা বুখারিৎ এবং মুসলিমে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহাম যখন তাকেই পিছন দিক থেকে টেনে নিয়ে আসেন বাম দিক থেকে ডান দিকে তখন তিনি দাঁড়িয়ে ছিলেন না মুরুর মানে অতিক্রম করেছেন কাজে এটাকে দাঁড়িয়ে নামাজ পড়া ধর্তব্য নয় আর নফিয়ে কামালের যেটা হাদিস যেটা এটা বলেছেন যে না এটা একটু আগে যেটা আমি বিস্তারিত বললাম যে না এখানে আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম এই হাদিসে যেটা বলেছেন এবং এটা হচ্ছে খানার সাথে এটা নামাজের সাথে সম্পৃক্ত নয় এটা হচ্ছে নামাজের বাহিরে অর্থাৎ অন্তরটা নামাজের দিকে দাবিত হয়ে যাবে এই সেটা বলেছেন তো যাই হোক ইমাম ইবিন হাম্বাল রহমা তিনি যে হাদিসগুলো দিয়ে দলিল দিচ্ছেন তা হচ্ছে

আল্লাহ তাকে আদেশ করলেন সে যেন পুনরায় তার নামাজ আদায় করে হাদিসটি আবু দাউদের ছয়শো বিরাশি নম্বর হাদিস তিন মিজির দুইশো তিরিশ নম্বর হাদিস এই হাদিসকে ইমাম আলবানী আলবানি রহমাউল গালি তে সহি হিসাবে উল্লেখ করেছেন আর আরেকটি হাদিস এসেছে এ বিষয়ে আলী ইবনে শেবান রবিআল্লাহ নবী রা হস্লাম ইউসল্লি খালফা সহ فلما انصرف قال له النبي صلى الله عليه وسلم استقبل صلاتك فإنه لا صلاة لمنفرد خلف الصف حديث حسن মুসনাদে ইমাম হাদিসটি রয়েছে পনেরো হাজার আলবাণী এটা শহীদ নামাজতে উল্লেখ করেছেন যেখানে আল্লাহ রসুল সালিস ব্যক্তিকে দেখাচ্ছিলেন যে কাতারের পিছনে তিনি নামাজ আদায় করতেছেন যখন নামাজ শেষ করলো তখন রসুল সোল্লা তাকে বললেন যে তুমি আবার পুনরায় নামাজ পড়ো কেননা কাতারের পিছনে একাকী নামাজ আদায়কারী নামাজ হয় না

অথবা সামনের কাতার থেকে কাউকে টেনে নিতে আল্ উল্লেখ করেছেন যে হাদিসটা খুবই জয়েব তো যাই হোক আলোচনা অনেক লম্বা আলোচনা কিন্তু সার সংক্ষেপে আমরা বলতে পারি যে এখানে যে সমস্ত আলোচনাগুলো আমরা পেয়েছি বিভিন্ন কিতাবাদিতে দেখা যাচ্ছে মুসল্লিদের তিনটি অবস্থার কথা অনেকেই উল্লেখ করেছেন বা চারটি অবস্থার কথা উল্লেখ করেছেন যেমন বাজ। রহেমা শেখ বিন প্রসিদ্ধ আইল্যান্ড সৌদি আরবের গ্র্যান্ড একজন তিনি বলতেছেন যে না কশিন কালো পিছনে দাঁড়াতে পারবে না একাকী তাহলে কি করবে অপেক্ষা করবে যদি কাউকে না পায় তাহলে ইমামের অর্থাৎ কাতার ভেদ করে ইমামের কাছে গিয়ে ইমামের ডানে দাঁড়াবে কিন্তু একাকি কখনো কাতার করতে পারবে না শেখ ফৌজান তিনি যেটা বলেছেন যে কাতার সামনে থেকে কাউকে টেনে নিয়ে আসা যাবে না হয়তো তাকে একটু সতর্ক করতে পারে একটু মানে ইশারা দিতে পারে কিন্তু নামাজ আদায় করতে পারবে না প্রয়োজনে এসে দাঁড়িয়ে থাকবে অপেক্ষায় থাকবে কেউ যদি আসে নামাজ পড়বে যদি না আসে তাহলে আলাদা জামাত করে নামাজ আদায় করবে কিন্তু কশ্চিন কালেও একাকে দাঁড়িয়ে কাতারের পিছনে নামাজ হবে না এটা শেখ সলেহ আল ফৌজান রাহমহল্লা তিনি এটা উল্লেখ করেছেন আবার অনেকে উল্লেখ করেছেন যে না কাউকে সামনের কাতার থেকে টেনে নিয়ে পিছনের কাতারে কাতার করে দাঁড়াবে তো আমরা এই এই বিষয়ে যেটা অধিকাংশ মানুষের জানা অথবা মানুষ এই এই আমলটাই করে থাকে কিন্তু হাদিস যে হাদিসের উপর ভিত্তি করে মানুষ আমলটা করে থাকে সেই হাদিসটা একদম খুবই ইমাম আলব তিনি বলতেছেন জান এতটা জয়ীফ যে এই হাদিস জয়ীফ হাদিসের উপর ভিত্তি করে শরীয়তের কোনো মাসলা হতে পারে না তো এই চার নম্বর যে পিছনে এক দাঁড়াবে মানুষ এসে তার সাথে দাঁড়াবে যদি না দাঁড়ায় এখানে সে হচ্ছে মাজুর এই ফতোয়া দিয়েছেন শেখ আলবানি রহম্লা যে আদুর আপনি জানেন যে না একাকে দাঁড়িয়ে নামাজ আদায় করা জায়জ নয় এটা আপনি হাদিস মানেন এবং হাদিস বিশ্বাস করেন এবং আপনি কাতারের মাঝে খুবই চেষ্টা করলেন যে না কাতারের মাঝে যদি কিছু ফাঁক থাকে সেটা বন্ধ করে আপনি সেখানে দাঁড়াবেন কিন্তু এমনভাবে তারা পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়িয়েছে সৈসন্য মোতাবেক যে আপনি সেখানে জায়গা পাচ্ছেন না তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন অপেক্ষায় থাকবেন অপেক্ষা থাকলেও যদি নামাজে দাঁড়িয়ে যাবেন যদি আপনার সাথে কেউ আসে তো আসলো কাতার হয়ে গেল এভাবে আস্তে আস্তে আর যদি কেউ না আসে তাহলে আপনি এখানে বা আদর আপনি হাদিসকে অস্বীকার করেননি এবং হাদিসকে আপনি অজোরের কারণে আপনি আমল করা থেকে বিরত থাকলেন এই ফতোয়াটা দিয়েছেন শেখ আলবানি রহমাহুল্লাহ শেখ বিন বাজে একই ফতোয়া দিয়েছেন যে না একাকি দাঁড়িয়ে নামাজ আদায় করবে অপেক্ষায় থাকবে অর্থাৎ প্রথমত খুঁজবে সামনের কাতারে জায়গা পায় কিনা না পাইলে অপেক্ষায় থাকবে এরপরে নামাজে দাঁড়াবে অন্য কেউ যদি এসে কাতারে সামিল হয় আলহামদুলিল্লাহ আর যদি না পায় এখানে সে মাদুর উজোরের কারণে সে অবস্থায় করলো শেখ শেখ ইসলাম ইবনে তাইমিয়া রহম্লা তিনি এই মতকে প্রাধান্য দিয়েছেন শেখ আব্দুর রহমান সাদি রাহেমহল্লা তিনি এই মতকে প্রাধান্য দিয়েছেন এবং তারা দলিল হিসাবেও যে আল্লাহ রবুল্লা আলমিন তো আমাদেরকে অনুমতি দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছেন যে ফতাকুল্লাহ আতম সৌরাতন ষোলো নম্বর আয়ত আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন তোমরা আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব কাজে সেখানে তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা চালিয়েছে কিন্তু পারেনি অন্য এক হাদিস আল্লাহ রসুল্লাহ আসলাম বলেন যে হাদিসটি সাত সাত হাজার দুশো অষ্টাশি নম্বর হাদিস বুহারিন এবং মুসলিমের এক হাজার তিনশো সাঁত্রিশ নম্বর হাদিস আল্লা রসুস হাসম বলতেছেন ইদা আমার তুকুম বি আমরিন মাস্তত আতম আমি যখন তোমাদেরকে কোনো অর্ডার করব কোনো কাজের আদেশ করব। তোমরা সেই কাজটা পালন করবে মাস্তত আতম যতটুকু তোমাদের সাধ্যে কোলায় অর্থাৎ তোমরা সাধ্য অনুযায়ী সেটা আমল করবে কাজে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব। যদি আমরা অপারগ হই তাহলে একাকি দাঁড়িয়ে নামাজ আদায় করব Yeah. Oh. আর অন্যদিকে যারা বলতেছেন যে না একাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে না নামাজ আদায় করলে হবে না তাদের দলিলতাও কিন্তু সত্য কম নয় কাজে ইখতালাফি বিষয় শেষের যে কথাটা শেখ আলবানী শেখ ইবনুল শেখ তাইমা শেখ আব্দুর রহমান সাদি রহেমাহুমল্লাহ যে মতটি দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে সাধারণ একজন তালেব আলিম হিসাবে তাদের এই মতের উপরে কি আমরা আমল করতে পারি অল্লাহ তাল আলম ওসলাল্লাহ নবীন মহম্মদ আলিহি ও সাহবিহি আজম